আসসালামু আলাইকুম। এর আগে আমরা কাজী নজরুল ইসলামের সৃষ্টি জগতের সকল সাহিত্যকর্ম, উপন্যাস, নাটক, প্রবন্ধ মনে রাখার সহজ কৌশল বা টেকনিক শিখেছিলাম। আজকে আমরা শিখব বা জানব রবীন্দ্রনাথ ঠাকুরের সকল সৃষ্টিকর্ম। তো শুরুতে আমি চলে যাচ্ছি উপন্যাসে। উপন্যাস মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক, গোড়া শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। দুই বোন মালঞ্চ ও রাজস্বীকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরানের হাটে খুঁজতে গিয়ে নৌকা ডুবি হলো। তো এটা হচ্ছে মনে রাখার জন্য একটা কবিতার মতো লাইন। তো এখান থেকে আমরা কিভাবে বের করবো, এখান থেকে প্রত্যেকটা কথাই হচ্ছে উপন্যাস, যেমন ঘোড়া, শেষের কবিতা, চার অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি, দুই বোন, মালঞ্চ, রাজস্বী, ঘরের বাইরে যোগাযোগ, বউ ঠাকুরানির হাট, নৌকা ডুবি। তো এই প্রত্যেকটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তো আমি লাইনগুলো আবার বলছি। গোড়া শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। দুই বোন মালঞ্চ রাজস্বীকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরানের হাটে খুঁজতে গিয়ে নৌকা ডুবি হলো। তো এই হচ্ছে উপন্যাস মনে রাখার টেকনিক। তো এরপরে আমি চলে যাচ্ছি ছোট গল্পে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সকল গুরুত্বপূর্ণ ছোট গল্প রয়েছে বিভিন্ন পরীক্ষায় চলে আসে। আচ্ছা, টেকনিকটা হচ্ছে বা কৌশল হচ্ছে, পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তীর দিদির পত্র রক্ষা করতে পারলো না। আবার বলছি, পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তীর দিদির পত্র রক্ষা করতে পারলো না। তো এখান থেকে আমরা জেনে নেই যে এখান থেকে কি কি আছে ছোট গল্প। পোস্টমাস্টার এটি আছে, কাবুলিওয়ালা এটি আছে, দেনা পাওনা এটিও আছে, কর্মফল এটিও আছে, হৈমন্তী এটিও আছে, দিদি এটিও আছে, পত্র রক্ষা। তো পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফল, হৈমন্তী, দিদি, পত্র রক্ষা, এগুলো সবই হচ্ছে ছোট গল্প। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকসে। বিখ্যাত নাটক যেগুলো, রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুণাচল অরূপ রতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন। আবারও বলছি, রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুণাচল অরূপ রতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলে। তো এখান থেকে কি কি বিখ্যাত নাটক রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা একটু জানার চেষ্টা করি। রাজা অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, রক্তকরবী, এখানে অনেকে ভুল করে রক্তকরবী, বাট এটা হচ্ছে রক্তকরবী, মুক্তধারা, মুকুট, অরুণাচল অরূপ রতন, কালের যাত্রা, বিসর্জন, তাসের দেশ। এই ছিল বিখ্যাত নাটক গুলো। তো আমরা ছোট গল্প, বিখ্যাত নাটক এবং উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের, যেগুলো পরীক্ষাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে এবং আমাদের এগুলো যে কোনো ক্লাসের জন্য প্রয়োজন, এগুলো আমাদের জানতে হয়। তো এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সকল সৃষ্টিকর্মের মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ ছন্দে সন্ধে ছন্দে মনে রাখার টেকনিক। আশা করি বুঝতে পেরেছেন, অসুবিধা হলে কমেন্টসে জানাবেন। আর এর আগে কাজী নজরুল ইসলামের টেকনিক দেওয়া হয়েছে, তো সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।